অ্যানেক্স ফুয়েল ইউজ করার পরে যাওয়া মারে একটু প্রবলেম ছিল, দেখি না এখন ঠিক মতো নিয়ে চলতেছে, কোনো সমস্যা। তো অ্যানেক্স ফিউলটা হচ্ছে মূলত ফিউল বুস্টার হিসেবে কাজ করে। আমি প্রতি 5 লিটারের সাথে হচ্ছে একটা ক্যান ইউজ করছি। তো পরবর্তীতে যখন ধরার পরে দেখি যে মাইলেজ এবং গাড়ির স্মুথনেস সব কিছু যখন ক্লিয়ার থাকি, তারপর থেকে আমি কন্টিনিউ রেগুলারলি ব্যবহার করি। অ্যানেক্স ফুয়েলটা আমি লাভ করি বেশি, কারণ হচ্ছে এটা মাইলেজটা ভালো দেয়। আর এছাড়াও আরো কিছু মার্কেট আছে যেগুলো আপনাদের অ্যানেক্স ফুয়েল একসাথে দেখা যায় যে 10 লিটারে কাজ হয়ে যায়। আমি তেলে দিলে তেলও ভালো থাকে, আর হচ্ছে আমি 50 টাকা দিয়ে যে নেই এই মাইলেজটা আমি পাই, 50 টাকার মাইলেজটা আমি মানে প্রপারলি পাই, আমি স্যাটিসফাই। আমরা কি বাইক, আমার R15 V3, এটা ইউজ করার পর আপনি মাইলেজ কত পান? এটা ইউজ করার পর মাইলেজ আগে পেতাম 40, এখন আপনার 44-45। ইউজ করলে আপনার কার্বনের যে ময়লাটা সেটা পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে, আর গাড়ি স্মুথলি চলে, আর মাইলেজও বেশি পাওয়া যায়। আগে নর্মালি যে মাইলেজ পাইতাম এটা ইউজ করার পরে আমি 30% বা 40% আপগ্রেড পাচ্ছি। বাইকটা ট্রটল দিলে অনেক বাইকটা অনেক স্মুথ ফিল হয়, এই কারণেই আসলে অ্যানেক্স ফুয়েলটা ইউজ করা। আমি একসাথে অনেকগুলো নিয়ে নিয়েছি, আসলে অনেক সময় নেওয়া হয় না, তাই একসাথে রেগুলার ইউজ করার জন্য। আমার সাথে আছে পানি, মানে পানি মানে মিনারেল ওয়াটার, আছে অকটেন, আর সাথে আছে ডিজেল। তো আমরা জানি যে একটা গাড়ি বা মোটর সাইকেল, বাস, ট্রাক, রিক্সা যাই আছে, এই সব নৌকা যা আছে সব কিন্তু পেট্রোল, অকটেন বা ডিজেলে চলে। তো পেট্রোল অকটেনের চেয়ে কম দামি, অকটেনটা একটু দামি, আর আছে ডিজেল। তো এই দুইটা ডিজেল, ডিজেল অকটেন আর অ্যানেক্স ফুয়েলের পার্থক্যটা কী আসলে বা ইঞ্জিনিয়ারকে কী করে সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। খুব সংক্ষিপ্ত করে ভিডিওটা, লম্বা করে লাভ নেই। এটা একটা ব্র্যান্ড নিউ পিস্টন, আমার হাতে দেখেন, দেখেন এটা একদম ব্র্যান্ড নিউ একটা পিস্টন। তো একটা বাইক যখন আপনারা ব্র্যান্ড নিউ কিনেন, তারপরে এটাতে কী হয়, ইঞ্জিনের ভিতরে গিয়ে কী ঘটে, এটা হচ্ছে একটা ইউজ করা পিস্টন। ইউজ করা বললে ভুল হবে, এটাকে আমরা আবার ক্লিন করছি, ইউজ করা বাইক থেকে বের করে আবার পরিষ্কার করা হয়েছে। এটা কিন্তু বাতিল পিস্টন। তো আমরা দেখাবো, আসলে আপনারা তো ভালো করে জানেন, আমরা ডিজেলটা আগে দেখাই, আপনারা ভালো করে জানেন যে কম্বাকশন চেম্বারে কী হয়। কম্বাকশন চেম্বারে যেটা হয়, আমি এখানে একটু ডিজেল নিলাম, হ্যাঁ ডিজেল নিলাম। কম্বাকশন চেম্বারে যেটা হয়, প্লাগের মধ্যে আগুন ধরে ফায়ারিং করে, তখন অক্টেন বা ডিজেলটা সেটা বার্ন করে, বার্ন করে পিস্টনটা কিন্তু আপডাউন করে, এভাবে আপডাউন করে। আর এখানে এখানে প্লাগ থাকে, প্লাগের মধ্যে পিস্টন যখনই উপরে উঠে এখানে একটা ফায়ারিং হয় এবং বাতাসের প্রেশার হয়, কম্বাকশন হয়, তখনই আগুন ধরে। তো এই আগুনটা যখন ধরে স্মোকটা বের হয়, অনেক বাইকের পোস্টে স্মোক হয় না বা ইঞ্জিন পিস্টন নষ্ট হয়ে গেলে স্মোক দেয়, আলটিমেটলি এখানে কিন্তু আগুনের বিষয়টাই ঘটে, ফায়ারিং ঘটে সবসময়, যে কারণে পিস্টনটা ময়লা হয়, তা আবরণ জমে, ময়লা জমে, বিভিন্ন ঘটনা ঘটতে পারে। আমরা দেখবো ডিজেলে আসলে কী হচ্ছে। এটা ডিজেল আমি একটু এই যে কটন বারে, এটাতে কটন বার, কটন বারে ডিজেল নিলাম, নিয়ে আমি আগুন দিলাম, ডিজেল তো আগুন দেওয়া। দেখেন আপনারা একটা স্মোক দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালার, দেখেন আমার পিস্টনটা কী হলো, দেখা যাচ্ছে? আমি হাত দিয়ে একটু হাতে নেই, এই যে ব্ল্যাক যে, হ্যাঁ এটা কিন্তু মনোকার্বন, হ্যাঁ মনোকার্বন, এটা পিস্টনে জ্বলতে থাকে, এটা কয়েক সেকেন্ড এমন হয়েছে। তো মানে চিন্তা করেন যখন বাইকটা চালাবেন তাহলে 100-100 কিলোমিটার বা 1000 কিলোমিটার চলবে, পিস্টনের নীতি বাড়তে, এটা কিন্তু সাধারণ ডিজেল এটা হতে পারে বা হতে পারে, এটা হবে কনফার্ম, মানে এই ঘটনাই ভিতরে ঘটে। আমরা এটা মুছে ফেলবো, তাহলে মুছতে তো ক্লিন হয় না, দেখেন এটা শিশু দিয়ে মুছলো সামান্য ব্ল্যাক রয়ে গেছে, হ্যাঁ টিস্যুতে ময়লা লাগছে, মানে কয়েক সেকেন্ডেই ঘটনা। আমরা অকটেন দিব, হ্যাঁ জেনুইন অকটেন, এটা 100% পিওর অকটেন, মানে দোকানদাররা বলছে। তো আমরা অকটেনটা টেস্ট করবো, আসলে অকটেনটা কী হয়। আমরা বোতলে নিলাম, মুখে নিলাম, আমরা কটন বার নিব এখন। কটন বার তো আপনারা সবাই চিনেন, কাঞ্চন কাজে কটন বারে অকটেন দিলাম, হ্যাঁ অকটেন দেওয়ার পরে দেখি আমরা কী হয়। এই দেখেন কয়েক সেকেন্ডে, আমি হাতে একটু নেই, দেখা যাচ্ছে
এরকম একটা স্তর জমতে থাকে। যখন আপনারা বাইক চালাবেন বা প্রাইভেট কার চালাবেন, যেটাই চালান, যানবাহন যাই চালান, এখানে কম্পাকশনের কারণে পিস্টনে এরকম ধোঁয়া জমতে থাকে। ধোঁয়া জমতে জমতে এটা শক্ত হয়ে যায়, শক্ত হওয়ার পরে পিস্টনটা নষ্ট হয়ে যায়, অথবা বাইক স্মুথ চলে না বা গাড়ি স্মুথ চলে না, শেক করে, এসি ছাড়লে শেক করে, নকিং করে, ইঞ্জিনে নয়েজ হয়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এটা কিন্তু আমাদের দেশে সচরাচর ঘটে আসতেছে, বা মোবিলটা বেশি দিন টিকে না, মোবিল 1000 কিলোমিটার চেঞ্জ করতে হয়। বিদেশে কিন্তু এই ঘটনা ঘটে না। আপনারা খেয়াল করে দেখবেন যারা বিদেশ গেছেন, বিদেশে কিন্তু আলটিমেটলি পেট্রোলটা এত ভালো থাকে বা অকটেনটা এত ভালো থাকে যে ইঞ্জিন কিছু হয় না। আমি একদম ব্র্যান্ড নিউ পিস্টন নিচ্ছি, এখন দেখবো যে অ্যানেক্স ফুয়েলে কী হয়। এটা কেন আমি একদম ফ্রেশ নিলাম তা বলতেছি আপনাদেরকে, আমি ফ্রেশ কেন নিলাম বলতেছি আপনাদেরকে। এটা কারণ হচ্ছে যদি এখানে কোনো ধরনের ময়লা জমে, কালি জমে, আপনারা যাতে স্পষ্ট বুঝতে পারেন। আমি অ্যানেক্স ফুয়েলটা নিচ্ছি, অ্যানেক্স ফুয়েলটা সরাই রাখি, আমি অ্যানেক্স ফুয়েলটা এখানে ঢুকাচ্ছি ভিতরে, এই কটন বারটা আসে কেনাতে ঢুকাচ্ছি এখানে। অ্যানেক্স ফুয়েলটা কিন্তু কালার সাদা, এই ধরলাম পিস্টন, দেখেন আসে কিনা। আমি আরেকটা দিচ্ছি, আমি এখন এবার দুইটা কটন বার নিব, দুইটা ডাবল কটন বার দুইটা ঢোকাচ্ছি ভিতরে আমি এখন। দেখেন আপনারা কালার দেখেন, এ হচ্ছে অ্যানেক্স ফুয়েল আর এ হচ্ছে নর্মাল অকটেন। অ্যানেক্স ফুয়েলের কাজটা মূলত কি, আমি একটা জাস্ট আপনাদেরকে ডেমো দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্য। আমি খুলবো এটা এখন, অ্যানেক্স ফুয়েলটা খুলবো এখন, আমি যে দেখাচ্ছি খোলাটা, এটা ইনটেক সিল করা থাকে মানে যাতে লিক না করে। এটা খুব ঠান্ডা একটা মানে কেমিক্যাল, খুব ঠান্ডা। এটা আসলে পেট্রোলের মাইলেজকে, পেট্রোলকে এটা খুব থিন করে ফেলে, মানে পেট্রোলের বার্নিং ক্যাপাসিটি অনেক অনেকখানি বাড়িয়ে দেয়। তো আমি এটা খুললাম, ডাবল সিলিং করা, এটা ডাবল সিলিং করা, আমি দেখাচ্ছি। আসলে আমার গাড়িটা একদম নতুন, আমি নতুন গাড়িতে দিব এটা। এটা কি কাজ করে সেটা আমি পরে বুঝিয়ে বলব। খেয়াল রাখবেন যখন এসপিল ঢালবেন যাতে গাড়ির বডিতে না পড়ে, অবশ্যই খেয়াল রাখবেন যাতে গাড়ির বডিতে না পড়ে, কারণ এটা খুবই পাতলা, খুবই পাতলা, বডিতে পড়লে রঙের ক্ষতি হতে পারে, হবে না হতে পারে। তো আমার এটা ভরা কমপ্লিট। তো অ্যানেক্স ফুয়েলের কাজটা আমি একটু সিম্পলি আপনাকে বুঝিয়ে বলি। আমরা বাংলাদেশে যে পেট্রোলটা পাই বা যে অকটেনটা পাই, আসলে অকটেন বলতে পৃথিবীতে কিছু আছে কিনা জানা নেই, শুধু বাংলাদেশে অকটেন আছে। তো এটা কিন্তু আসলে 100% বিশুদ্ধ থাকে না। আপনারা ভালো করে জানেন যে কোনো ধরনের পেট্রোল যতগুলো পাম্প বা ডিজেল যেটা আমরা নেই বাংলাদেশে, এটা কেউ বলতে পারবো না যে 100% পিওর, বা বিদেশে যেটা পাওয়া যায় একদম সলিড। তো অ্যানেক্স ফুয়েল দিলে আসলে কী হয়, গাড়ির নকিং আমি দেখাই। আসেন, আমার আগে দেওয়া ছিল না, আমি আবার দিলাম, রিমুভ দিলাম। তো এটার মাইলেজটা কীভাবে ইনক্রিজ করে, গাড়ির ইঞ্জিন কীভাবে স্মুথ রাখে একটু দেখাচ্ছি। আমি এখন গাড়িটা স্টার্ট করবো, আমি গাড়িটা স্টার্ট করছি। দেখেন অ্যানেক্স ফুয়েলের কারণে গাড়িতে বিন্দুমাত্র শেকিং নেই, বিন্দুমাত্র নকিং, বিন্দুমাত্র শেকিং নেই। আমি জাস্ট ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে, একটু লাইট করো, একটু কাছে আনো, আমার ইঞ্জিনে খেয়াল করেন, গাড়ি বিন্দুমাত্র মানে ইঞ্জিনে খেয়াল রাখেন যে একটু, নট এ সিঙ্গেল নকিং, নট এ সিঙ্গেল নকিং। কারণ হচ্ছে তেলটা কমপ্লিটলি বার্ন হতে পারছে, মানে পেট্রোলটা এখন 100% বার্ন হচ্ছে। যখন গাড়িতে আপনি ভেজাল তেল দিবেন তখন কিন্তু গাড়িটা নক করবে, অথবা গাড়ি শেক করবে, এসি সালে গাড়ি নক করবে, কারণ তেলটা কিন্তু পিওরলি সে বার্ন হতে পারছে না। কম্পাকশন চেম্বারে এসে তেলটা ভেজাল এবং আসল মিলে একটা নকিং সৃষ্টি করে ইঞ্জিনের মধ্যে, প্লাগ খারাপ হয়ে যায়, মোবিল খারাপ হয়ে যায়। তো অ্যানেক্স ফুয়েল দেওয়ার কারণে আপনি মাইলেজ ভালো পাবেন, অলমোস্ট 30% সেফ পাবেন, আর নকিং পাবেন না, এসি স্মুথ চলবে, গাড়ির অ্যাক্সেলারেশন অনেক বাড়বে। আসলে মূলত যেটা হয়, যদি গাড়ি 1 RPM বা যদি গাড়ি 2 RPM-এ আশি উঠে, তখন দেখা যাবে 1.8 RPM-এ আশি উঠবে, তো RPM-টা কম লাগবে, মানে থ্রোটল বডি কম ওপেন হবে, গাড়ির মাইলেজ বৃদ্ধি পাবে।